ঘরে বসে সুন্দরবন ভ্রমণ করুন মাত্র কয়েক মিনিটের এই ভিডিওতে। সুন্দরবনের প্রথম দিন, আমরা সুন্দরবনের প্রথম দিনে এরকম কয়েকটি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবং সূর্য উদয়ের যে ছবিটা সেটাও আপনাদের দেখাচ্ছি। তো আসুন দ্বিতীয় দিন থেকে আমরা যাত্রা শুরু করি। আজ আমরা বার হলাম বাঘের সন্ধানে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে থমথমে আবহাওয়া, সবাই চুপচাপ, নদীর সুন্দর নীল জলরাশি দেখে কিন্তু মন ভরে যায়। আমরা যারা গেছি সুন্দরবন ভ্রমণে, সবাই আমরা লক্ষ্য করেছি এই প্রাকৃতিক পরিবেশ, এই অনুভূতি। এরই আশায় আমরা বছরের পর বছর একটা বার হলেও ছুটে আসি সুন্দরবনে। সুন্দরবনের প্রকৃতি আমাদেরকে টেনে নিয়ে আসে বারবার। সুন্দরবনের প্রকৃতির এই ছোঁয়া আমাদেরকে মনোমুগ্ধকর করে তোলে। চুপচাপ থাক, যদি আমরা মুগ্ধ হই দেখা যাবে, আর কথা বললে এই প্রকৃতি, এই পাখির আওয়াজ, কখনো কখনো পশু পাখির গর্জন আতঙ্কের সৃষ্টি করে। এভাবেই চলল আমাদের নৌকা। সবাই আমরা চাতক পাখির মতো তাকিয়ে আছি চারিদিকে, বনের ডান দিক এবং আমাদের বোর্ডের বাম দিক। এভাবে দেখতে দেখতে কখন যেন নদী পার হয়ে আমরা ছোট নদীর থেকে আবার বড় নদীতে এসে পৌঁছালাম আমরা নিজেই বুঝতে পারিনি। আসলে দেখার শেষ নেই, কখনো ঘন জঙ্গল, কখনো বা গাছ কিছুটা ফাঁকা ফাঁকা, কোথাও উঁচু উঁচু গাছ, আবার কোথাও ছোট ছোট ঝোপঝাড়। মাঝে মাঝে দেখতে পাই এই ছোট ছোট ঝোপঝাপের ঝাড়ের ভিতর থেকে কিছু ছোট ছোট প্রাণী তারা হঠাৎ বেরিয়ে আসছে, আবার তারা এসে জল খেয়ে আবার ঢুকে যাচ্ছে তাদের আস্তানায়। হয়তোবা কোনো কোনো প্রাণী তাদের পিছু ধাওয়া করে, সেজন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যায়। আসলে বন্য পরিবেশটাই এমন, কিছু কিছু বন্য প্রাণী তারা প্রাণীদের ভক্ষণ করে বেঁচে থাকে, আবার কিছু কিছু প্রাণী তারা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। আমরা সকলেই জানি হরিণ গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, আবার অন্যদিকে হিংস্র প্রাণী বলতে আমরা যেটা বুঝি বাঘ, সে কিন্তু মাংস খেয়ে বেঁচে থাকে। তো এই একটা নদীর মোহন আমরা দেখতে পাচ্ছি, একটা ছোট নদী চলে গেছে বনের মধ্যে, ওই নদীতে আমাদের কিন্তু যাওয়া নিষেধ, ওই জন্য আমরা ওই দিকে আর গেলাম না, কারণ ওদিকে গেলে ভয়ঙ্কর ব্যাপার। বন্য প্রাণীরা কিন্তু ওত পেতে থাকে খাবারের সন্ধানে, যখন যেটা সামনে আসে তারা সেই সমস্ত প্রাণীদের ভক্ষণ করে তারা খায়। মাঝে মাঝে ভয় হয় এই ছোট যে নদীটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই নদীর পাশ থেকে যদি কোনো বাঘ ছুটে আসে আমাদের দিকে। আমরা ছোট বড় অনেক মানুষ এখানে রয়েছি, কিছু বাচ্চা আমাদের সামনে রয়েছে। দেখুন আর একটা ছোট নদী সোজা চলে গেছে বনের মধ্যে, এটাও কিন্তু আর একটা ভয়ঙ্কর নদী। ছোট নদী মানে আমরা যদি ওই নৌকাটা নিয়ে ওই নদীর মধ্যে দিয়ে যাই, তাহলে দেখা যাবে যে কোনো প্রাণীর আক্রমণ। দেখতে দেখতে আমরা ছোট নদী থেকে আবার বড় নদী, ছোট ক্যামেরায় আমরা যখন ভিতর থেকে এই ঢেউগুলো দেখছিলাম, উঁচু উঁচু ঢেউ এসে আমাদের মনে লাগছে। আবার দেখুন অনেকগুলো বড় বড় জাহাজ সেখান থেকে যাচ্ছে।
বড় নদী পেরিয়ে আমরা চলে এসেছি বনের মধ্যে। বনের মধ্যে প্রথমে ঢুকতেই এরকম কিছু বানরকে আমরা দেখতে পেয়েছি, তারপরে অনেকটা দূরে আমরা দেখতে পাচ্ছি একটা হরিণ একান্ত মনে ঘাস খাচ্ছে, একটা হরিণ এখানে বিশ্রাম নিচ্ছে। তারপর দেখতে পাচ্ছি এখানে একটা গোখরো সাপ, আর একটু দূরে লক্ষ্য করলে আমরা দেখতে পাই সেখানেও একটা হরিণ, এখানেও দেখতে পাচ্ছি গাছের নিচে শুয়ে আছে একটা হরিণ, তারপরে আরও একটা হরিণকে আমরা লক্ষ্য করছি গাছের নিচ থেকে যাচ্ছে। এরকম কিছু বন্য প্রাণী তারা অহরহ চড়ে বেড়াচ্ছে সমস্ত বনের মধ্যে। তবে এদেরকে দেখতে গেলে আমাদের জীবনকে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেখতে হবে। জীবনকে বাজি রেখে যদি আমরা দেখতে চাই, তাহলে হয়তো আমাদের সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে আমাদের পরিচিতি লাভ হবে। হেঁটে চলেছি সুন্দরবনের নিরিবিলি পথ ধরে, বুড়ির টাবড়ি আমরা এসেছি। হ্যাঁ, দেখা যাক এদিকে কী আছে, আমরা দেখতে দেখতে যাই। কিচ্ছু দেখা যায় না, শুধু গাছ আর গাছ। আমরা চলেছি সবাই, দেখি কি আছে জঙ্গলে। বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি, কোনটা সরু পাতা, কোনটা মোটা মোটা পাতা। হ্যাঁ, বড় পাতার গাছ তো আমরা দেখছি না। যেতে যেতে কখনো নিঃশব্দ ঝিঝি পোকার আওয়াজ, আবার কখনো জোরে জোরে পাখির ডাক, আবার কখনো কোনো জীবজন্তুর খসখস ফসফস আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। গা ছমছমে পরিবেশ। আমরা সকলে হয়তো একসঙ্গে যাচ্ছি বলে আমাদের একটু সাহস জন্মেছে, কিন্তু এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার এক মনের মধ্যে একটা ভয় কাজ করবে। কখন জানি মনে হয় বনের ভিতর থেকে একটা ভয়ঙ্কর প্রাণী এসে আমাদেরকে আক্রমণ করে। দূরে আমরা দেখতে পাচ্ছি দুজন যাচ্ছে, এই দুজনই আমাদের সঙ্গী, কেউ আগে কেউ পরে। আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি বন্য প্রাণীর সন্ধানে। গড়গড়ি, আমরা রমেশকে দেখলাম কিছু একটা দেখার জন্য ও হাত বাড়িয়েছে, অর্থাৎ কিছু বন্য প্রাণী তারা এ গাছ থেকে ও গাছে চলে যাচ্ছে। সামান্য বন্য প্রাণীটা যদি ছোট হয়, সেই ছোট প্রাণীটাকে দেখার জন্য কোনো একটা কিছু দেখলেই সবার মধ্যে একটা হইচই কাজ করে, প্রাণীটা কি সেটা দেখার জন্য। আমরাও সামনে দিকে এগিয়ে, এখানে শুধু সাপ ছাড়া অন্য কিছু দেখা যাবে বলে তো মনে হয় না। দেখলাম, দেখি কিছু পাখি আওয়াজ, কিছু কিচির মিচির শুনতে পাচ্ছি, আবার কিছু নতুন অভিজ্ঞতা। তারা এই সুন্দরবন এলাকাতে এসেছে, জানে চলে যাচ্ছে সকলে, এবং সেই বন্য বানরগুলো দেখতে পাই যে আমাদের খুব কাছাকাছি আসছে, অর্থাৎ তারাও কিন্তু সমাজ কথা জানিয়ে যাচ্ছি। এই মানুষজনের ঘাট থেকে ঘাট, ওঘাট থেকে ঘাট, যে সমস্ত মানুষজন দূর দূরান্ত থেকে তারা সুন্দরবনের সামনে আসতে চায়, এসে এইসব প্রাণীদের খাওয়ার দাওয়ার দেওয়ার চেষ্টা করে, এটাও কিন্তু সরকারিভাবে নিষেধ। কখনো স্বরূপ সরকারের যেসব পাহারাদার রয়েছেন, সুন্দরী গৃহকর্মীরা রয়েছেন, যারা সব ধরনের গাছ আছে আগলে রাখে, যারা সবসময় হেতাল জঙ্গলের চারিদিকে দেখা যাবে, কিন্তু কোনোভাবে যেন আহত না হয় বা কোনো বন্য প্রাণী যেন চোরা শিকারীরা ধরে নিয়ে না যেতে পারে সেদিকে তাদের লক্ষ্য থাকে। এইভাবে আমরা চলেছি, রাস্তা কিন্তু ফুটোচ্ছে না, দুই দিকে কিন্তু কখনো লোহার বেড়া, আবার কখনো মোটা সুতো দিয়ে আমরা ভাবে একটু সামনে যদি লক্ষ্য করি জঙ্গল, তাহলে দেখবো কিছু বানর সাধারণ মানুষের সুবিধার্থে
নিজেদের মধ্যে খেলা করছে, সরকারি ডালে উঠে আছে, দেখা যাক করা রয়েছে। আমরা যারা এসেছি সকলে আমরা উপলব্ধি করব। আমরা যেতে যেতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আপনারা দেখুন দূরে কয়েকটা বানর তারা এ গাছ থেকে ও গাছে চলে যাচ্ছে। এক পলক দেখার জন্য সবাই আমরা এই জালের কাছাকাছি চলে আসি, দেখতে চাই জিনিসটা আসলে কি। খুব ভালো লাগে। সারা বছর নিজের সাংসারিক কাজকর্মে ব্যস্ত, অফিস আদালতে মানুষজন ব্যস্ত, কলকারখানায় নিজের কর্মে তারা ব্যস্ত থাকে। যেতে যেতে দেখা হলো একটি হরিণের সঙ্গে। তারপর আমরা এরকম পথ দিয়ে আমরা দুই দিকে লক্ষ্য করছি চারিদিকে কি আছে না আছে। তো তার মাঝখানে আমরা একটা ছবি তুলে নিলাম। প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর ছিল, তাই আমরা ওই সিঁড়িতে উঠছি। আমরা ক্যাম্পে যাওয়ার জন্য সিঁড়িতে উঠছি, লোকজন নেই। সিঁড়ি করে উপরে উঠতে হয় তিনতলা। দেখছি ছেলেগুলো দাঁড়িয়েছে নিচে, দাঁড়িয়েছে, সুন্দরতা লাগছে। দেখা যাক উপরের সিনারিটা কেমন লাগে। পুরো আমরা ছাদের উপরে উঠেছি, দেখি দূর দূরান্ত থেকে আমাদের এই সুন্দরবনটা কেমন দেখায়। এটাই হলো আমাদের সুন্দরবন। সুন্দরবন লোকেশনের শুধু গাছ আর গাছ, দূর থেকে এখন কিছু দেখার মতো সেই জিনিসগুলো গাছ গাছ দেখব। জঙ্গল থেকে বেরিয়ে এসে আবার আমরা নদীপথের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি, এরকম পরিবেশ আমরা দেখতে পাই। শেষ দিন আমরা চলে যাই বুড়ির ডাবরি। আমরা কুমির দেখেছি, হরিণ দেখেছি, বন্য শুয়োর দেখেছি, আরও অনেক কিছু দেখেছি আমরা। তো শেষবেলায় আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।